আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করব যেটা রাগা মাথা আমি কিছুই বুঝি নাই। আর আমার মতে এই মুভিটি যে ডিরেক্টর বানিয়েছে সে মানসম্মত একজন। এমন যদি হয় আপনি একটি কল্পনা রাজ্যে হারিয়ে গেছেন যেখানে পৃথিবীর প্রায় ধ্বংসের দিকে, চারদিকে ছড়িয়ে আছে বিষাক্ত গ্যাস, আপনার আশেপাশে বিস্ফোরিত হচ্ছে অ্যাটমিক বোমা, এমন অবস্থায় আপনাকে সার্ভাইভ করতে হলে থাকতে হবে একটি বাংকারের মধ্যে পুরো 1 বছর। তো বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমাদের জেমস নামক একটি ছেলেকে দেখানো হয়। সে দেরিতে ঘুম থেকে ওঠার কারণে তার কলেজে যাওয়ার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। এজন্য জেমস তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের দিকে দৌড়ানো শুরু করে। এদিকে তার ক্লাস টিচার জিমিট ক্লাসের দরজা বন্ধ করতে গেলে জেমস তার বই দিয়ে দরজা আটকে দেয় এবং সে ক্লাসে প্রবেশ করে। এরপর জিমিট ক্লাসের সবাইকে বলে, আজ আমি তোমাদের সবার একটি পরীক্ষা নেব। এই পরীক্ষায় তোমাদের সবাইকে এমন একটা জায়গা কল্পনা করতে হবে যেখানে তুমি অনেক বাজেভাবে আটকে পড়েছো এবং পৃথিবী ধ্বংসের মুখে, বায়ুমণ্ডলে ছড়িয়ে আছে বিষাক্ত গ্যাস। তোমাকে বাঁচতে হলে একটা বাংকারে 1 বছর থাকতে হবে। এখন জিমিটার কথা মতো সবাই কল্পনা করতে থাকে। তারা সবাই তাদের সামনে একটা বাংকার দেখতে পায় যেখানে তাদের থাকতে হবে। ভেতরে আসলে দেখা যায় বাংকারটি অনেক সাজানো গোছানো আছে। এখানে থাকার জন্য সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং তাদের 1 বছর বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সিলিন্ডার রয়েছে। তখন জিমিট ক্লাসের সবাইকে বলে, আমি তোমাদের এমন পরীক্ষা নিচ্ছি কারণ ভবিষ্যতে তোমরা যদি এমন কোনো বিপদে পড়ো তাহলে কীভাবে বেঁচে ফিরবে সেই কৌশলগুলো তোমাদের আগে থেকেই জানা থাকবে। এই সময় ক্লাসে পেট্রা নামের একটি মেয়ে বলে, আমি এরকম পরীক্ষা দিতে চাই না। এটা বলে সে ক্লাসের বাইরে চলে যাচ্ছিল। তখন জিমিট বলে, তুমি যদি ক্লাস ছেড়ে চলে যাও তাহলে আমি আগামী ফাইনাল পরীক্ষায় জেমসকে ফেল করিয়ে দেব। জিমিটের কথা শুনে পেট্রা বাধ্য হয়ে তার জায়গায় বসে পড়ে, কারণ জেমস ছিল তার বয়ফ্রেন্ড। সে চায় না জেমস পরীক্ষায় ফেল করুক। এরপর জিমিট একটা বক্স থেকে ক্লাসের সবাইকে একটি করে কার্ড নিতে বলে। তবে যখন পেট্রা আর জেমসকে দেওয়ার পালা আসে তখন জিমিট অস্বাভাবিকভাবে জোরে জোরে কাশতে শুরু করে। জিমিটের এমন আচরণ দেখে ক্লাসের সবাই একটু অবাক হয়ে যায়, তবে একটু পরেই জিমিট আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর জিমিট বলে, তোমাদের হাতে থাকা কার্ডে তোমাদের প্রত্যেকের জন্য একটি করে কাজের কথা লেখা আছে। এখন আমাদের এটা সিদ্ধান্ত নিতে হবে তোমাদের মধ্যে কে কে এই বাংকারের মধ্যে থাকবে। মনে রেখো বাংকারের মধ্যে মাত্র 10 জন থাকতে পারবে, তবে তোমরা এখানে 20 জন। এরপর জিমিট তাদের সবার কার্ডে লেখা কাজের কথা বলতে বলে। সেখানে দেখা যায় জেমস একজন কৃষক এবং পেট্রা একজন ইঞ্জিনিয়ার। এরপর আমরা দেখি জিমিট সহ সবাই তাদের কল্পনার জগতে চলে যায়। সেখানে সবাই জিমিটকে তাদের কাজের কথাগুলো বলছিল। সেখানে একজন বলে, আমি হচ্ছি কবি, আমার কাজ হচ্ছে কবিতা আবৃত্তি করা। জিমিট এটা শুনে তাকে শ্যুট করে মেরে ফেলে, বলে এমন একটা বিপদের দিনে আমাদের কোনো কবির প্রয়োজন নেই। জিমিটের এমন ব্যবহার দেখে পেট্রার অনেক খারাপ লাগে। এরপর তাদের মাঝে ভোটিং হয়, যে সবচেয়ে বেশি ভোট পাবে তাকে বাংকারের মধ্যে থাকতে দেওয়া হবে। ভোটিং শেষ হলে তাদের 20 জনের মধ্যে থেকে 10 জনকে বাছাই করে নেওয়া হয়, বাকি 10 জনকে দল থেকে বের করে দেওয়া হয় কারণ তারা তেমন কাজের ছিল না। বাছাই করা 10 জনকে নিয়ে জিমিট পুরো এলাকাটি ঘুরে দেখায়, কারণ আগামী 1 বছর তাদের এখানেই থাকতে হবে। এরপর আমরা দেখতে পাই পেট্রা আর জেমস একসাথে বসে গল্প করছে। এমন সময় তারা গুলির আওয়াজ শুনে। তারা সেখানে গেলে দেখতে পায় জিমিট বাকি 10 জনকে মেরে ফেলেছে। জিমিটের এমন আচরণ দেখে সবাই ভয় পেয়ে যায়। পেট্রা জেমসকে জানায় জিমিটের আচরণ সুবিধার না, তাকে কোনোভাবে আমাদের সাথে বাংকারে নেওয়া যাবে না, হয়তো সে আমাদেরকেও মেরে ফেলবে। পেট্রার কথা মতো তারা সবাই জিমিটকে বাইরে রেখে বাংকারে প্রবেশ করে এবং বাংকারের মেইন দরজা বন্ধ করে দেয়। এই দরজা শুধুমাত্র ভেতর থেকে একটি বিশেষ কোডের সাহায্যেই খোলা যায়। এরপর রাতের বেলা পেট্রা সে গেটের গ্লাসের কাছে আসলে জিমিটকে দেখতে পায়। বিষাক্ত গ্যাসের কারণে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। মারা যাওয়ার আগে জিমিট পেট্রাকে একটি চিঠি দেখায়। সেখানে লেখা ছিল, বাংকার থেকে বের হওয়ার কোড শুধুমাত্র জিমিটই জানত। তখন সেখানে থাকা বাকি সদস্যরাও আসে, বলে জিমিটের কথা সত্যি নাও হতে পারে, আর এটা প্রমাণ করতে হলে তাদের 1 বছর অপেক্ষা করতে হবে, কারণ তারা চাইলেও গেট খুলতে পারবে না, বাইরে বিষাক্ত গ্যাস চারদিকে ছড়িয়ে গেছে। এরপর তারা সবাই এই বাংকারের মাঝে দিন পার করতে শুরু করে। তবে পেট্রা প্রতিদিনই 1 বার করে গেটের কাছে আসত এবং বাইরে জিমিটের মৃতদেহকে দেখতে পেত, যা এখন পচতে শুরু করেছে। এরপর ধীরে ধীরে 1 বছর কেটে যায়। এখন তাদের সময় হয়েছে মেইন গেট খুলে বাইরে যাওয়ার। আর এতদিনের বাইরের পৃথিবী পরিবেশ ঠিক হয়ে গিয়েছে। জেমস তখন মেইন গেটের কাছে যায় গেট ওপেন করতে, তবে দরজাটি খুলে না, কোড ছাড়া দরজাটি খোলা যাবে না। জিমিটের কথা সত্যি ছিল, তারা এখন বাংকারের মধ্যে বাজেভাবে ফেঁসে যায়। তারা সবাই ভয় পেয়ে যায় এবং তাদের সর্বোচ্চ দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু এতে তারা ব্যর্থ হয়। আর বাংকারের মধ্যে তাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনও শেষ হয়ে গিয়েছে, তাই সেখানে সবার মৃত্যু হয়ে যায়। এরপর আবারও ক্লাসরুমের দৃশ্য দেখানো হয়। সেখানে জিমিট বলে, সবসময় বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না, যদি তোমরা বুদ্ধি খাটিয়ে কাজ করতে তাহলে সহজেই সেখান থেকে বেরোতে পারতে। এরপর শুরু হয় পরীক্ষার দ্বিতীয় পর্ব। সেখানে তাদের চারপাশে ভলকানিক বিস্ফোরণের ফলে পৃথিবীর সকল মানুষ মারা যায়, এখন শুধু জেমসের সাথীরাই বেঁচে আছে। এবারও তাদের একটি বাংকারের মধ্যে থাকতে হবে।
ভলকেনিক বিস্ফোরণের ফলে বাইরে অক্সিজেন নাই বললেই চলে। তবে এবার তাদের টাস্ক ছিল, যেহেতু পৃথিবীর সকল মানুষ মারা গেছে, তাই তাদের একে অপরের সাথে মিলন করে বংশবৃদ্ধি করে পৃথিবীকে আবার আগের মতো করে সাজানো। এবারও জিমিট আগের মতো সবার কাছে কার্ড বিতরণ করে এবং তাদের পেশাগুলো উপস্থাপন করতে বলে। আগেরবারের মতো জেমস এবারও কৃষকের চরিত্র পায়, কিন্তু জেমসের এই চরিত্রে তাকে গে প্রকৃতির ছেলে হিসেবে উপস্থাপন করা হয়। তবে কৃষক হওয়ার কারণে সে এবারও সিলেক্ট হয়ে যায়। এরপর সবার পেশার উপস্থাপনার পর যারা সিলেক্ট হয় তাদের আলাদা করা হয় এবং বাকিদের জিমিট আগের মতো শ্যুট করছিল। এটা দেখে বাকিরা ভয় পেয়ে গাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। তবে একটু দূরে যেতেই ভলকানিক বিস্ফোরণের কারণে তাদের গাড়িটা ব্লাস্ট হয়ে যায়, তারা সবাই সেখানে মারা যায় এবং যারা সিলেক্ট হয়েছিল তারা বাংকারের মধ্যে চলে আসে। রাতের বেলা পেটটা জেমসের সাথে দেখা করতে গেলে দেখে জেমস সেখানে একটা ছেলের সাথে ইন্টিমেট হচ্ছে। পেটটা এটা দেখার পর তার অনেক খারাপ লাগে। জেমস তাকে বোঝানোর চেষ্টা করে, তবে পেটটা তার কোনো কথাই শোনে না। এরপর দেখা যায় তারা সবাই মিলে একে অপরের সাথে আলোচনা করে। তারা এটা ঠিক করছিল কে কার পার্টনার হবে, কারণ তাদের বাচ্চা জন্ম দিয়ে আগামী প্রজন্মকে তৈরি করতে হবে। একে একে সবাই তাদের পার্টনার বেছে নেয় শুধু বাকি থাকে পেটটা। জেম যেহেতু গে তাই সে বাধ্য হয় জিমিটকে বেছে নেয়। এটা দেখার পর জেমসের অনেক খারাপ লাগে। এরপর দেখানো হয় কয়েক মাস কেটে গেছে কিন্তু সেখানে কোনো মেয়েই অন্তঃসত্ত্বা হয় না। এই জন্য জিমিট সবাইকে বলে আমাদের পার্টনার পরিবর্তন করার চেষ্টা করা উচিত। তবে সেখানকার একজন মেয়ে বলে এটা কোনোভাবেই সম্ভব না, আর আমরা এখন থেকে তোমার কোনো কথাই শুনবো না। এটা শুনে জিমিট রাগ করে তার রুমে চলে যায় এবং একটি গান নিয়ে আসে। সে সেই মেয়েটি বাদে সবাইকে বাইরে পাঠিয়ে দেয়। তবে আমরা দেখি একটা ছেলে সেখানে দেয়ালের পিছনে লুকিয়েছিল। জিমিট যখন মেয়েটিকে গুলি করবে ছেলেটি তখন জিমিটকে আটকায়। ছেলেটি জিমিটকে মারধর করে। জিমিট এতে রেগে গিয়ে বাংকারের গেট খুলে দেয়। বাংকারের মধ্যে অক্সিজেন থাকায় সেখানে আগুন লেগে যায়। এবারও আগেরবারের মতো সবাই সেখানে মারা যায়। এরপর আমাদের ক্লাসরুমের দৃশ্য দেখানো হয়। এখানে জেমস জিমিটকে বলে তুমি আমাকে এবং পেট্রাকে কার্ড দেওয়ার সময় অস্বাভাবিকভাবে কাশি দাও কেন। জিমিট বলে এটার কোনো বিশেষ কারণ নেই। তবে জেমস এটা বিশ্বাস করে না, সে কার্ডের বাক্সটি নিয়ে দেখতে থাকে। বাক্সটি দেখে জেমস বুঝতে পারে জিমিট ইচ্ছে করে তার এবং পেট্রার কার্ড চেঞ্জ করে দিত। তখন জেমস সবাইকে বলে জিমিট একটা চিটার, এই গেম আমরা আবার খেলবো, তবে এবার জিমিট আমাদের লিডার হবে না। জিমিট জেমসের কথা মেনে নেয়। তবে সে বলে এবার তোমাকে ফ্লোরিশ হতে হবে। এরপর তারা আবারও তাদের কল্পনার জগতে চলে আসে। এবার তারা একটি আইল্যান্ড বেছে নিয়েছে, আর এই আইল্যান্ডে একটু পর ভলকানিক বিস্ফোরণ হবে। বিস্ফোরণ হওয়ার আগেই তাদের বাংকারে প্রবেশ করতে হবে। কিন্তু আমরা দেখি জিমিট আগেই বাংকারে ঢুকে তার কাছে একটা বন্দুক নিয়ে নেয়। জিমিট যখন বাইরে আসে পেট্রা তার কাছে আসে এবং তাকে ঝুরিয়ে ধরে তার অনেক প্রশংসা করে। এরপর পেট্রা বাকিদের কাছে আসে তাদের মধ্যে 10 জনকে সিলেক্ট করার জন্য। এখানে পেট্রা সবাইকে বলে তোমরা আমার কথা শুনলে আমাদের সবার ভালো হবে, যারা আমার কথায় রাজি আছো তারা হাত উঠাও। সবাই হাত উঠিয়ে সম্মতি জানায়। এখানে আমরা জানতে পারি এবার টিম লিডার হিসেবে পেট্রাকে সিলেক্ট করা হয়েছিল। পেট্রা এবার সেই 10 জনকে সিলেক্ট করে যাদের জিমিট সবসময় দল থেকে বের করে দিত। জিমিট তার সিলেকশন দেখে হাসতে থাকে। সে পেট্রাকে বলে তোমার এই বোকামের জন্য তোমাকে আমি পাস মার্কও দেবো না। তবে জিমিটের কথায় কিছুই যায় আসে না, কারণ এবার টিম লিডার ছিল পেট্রা আর তার কথাই সব হবে। এবার বাকি ছিল জিমিট এবং জেমস। পেট্রার তাদের মধ্যে যে কোনো একজনকে সিলেক্ট করতে হবে। পেট্রা কোনো কিছু না ভেবেই জেমসকে সিলেক্ট করে। এটা দেখে জিমিট অনেক রেগে যায়। সে তার ব্যাগ থেকে বন্দুক বের করতে নিলে দেখে তার ব্যাগে কোনো বন্দুক ছিল না। তখন পেট্রা জিমিটকে তার বন্দুকটি দেয় যা সে জিমিটকে জুড়িয়ে ধরার সময় নিয়ে নিয়েছিল। বন্দুক পাওয়া মাত্রই জিমিট জেমসকে মারার জন্য তার দিকে বন্দুক তাক করে, তবে বন্দুকে গুলি ছিল না, পেট্রা আগেই বন্দুকের গুলি বের করে রেখেছিল। তখন জেমস জিমিটের দিকে বন্দুক তাক করে। আসলে জেমসও জিমিটের মতো বাংকার থেকে আগেই তার কাছে একটি বন্দুক রেখে দিয়েছিল। তখন জিমিট বলে তোমরা আমাকে চাইলেও মারতে পারবে না, কারণ বাংকার থেকে বের হওয়ার কোড শুধু আমিই জানি। এমন সময় পিছন থেকে একটা মেয়ে বাংকার থেকে বের হওয়ার কোডটি বলে। আসলে দ্বিতীয়বারে জিমিট যখন রেগে বাংকারের দরজা খুলতে কোড টাইপ করেছিল পেছন থেকে সে কোডটি দেখে ফেলেছিল। এগুলো দেখার পর জিমিট রাগ করে সেখান থেকে চলে যায়। তখন পেট্রা বলে আমি আর বাকিরা বোট নিয়ে সেই আইল্যান্ডের দিকে যাব। সেখানে চিপ নামের একটি ছেলে ছিল। পেট্রা তাকে বাকিদের সাথে বাংকারে থাকতে বলে, কিন্তু চিপ বলে বোটের চাবি তো আমার কাছে। পেট্রা চাবি নিতে গেলে চিপ তাকে টান দিয়ে বাংকারের ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় এবং বাকিদের নিয়ে আইল্যান্ডের দিকে পালিয়ে যায়। এরপর তারা বাংকারের মধ্যে থাকতে শুরু করে। 1 বছর পেরিয়ে গেলে যখন তারা বাংকার থেকে বের হয় তারা দেখে সেখানে কোনো বিস্ফোরণ হয়নি, সব কিছু আগের মতো ছিল। এদিকে ক্লাসে জিমিট বলে বোমা বিস্ফোরণ হয়নি বলে ভেবো না তোমরা বেঁচে গেছো। পেট্রা যাদের সিলেক্ট করেছিল তারা কোনো কাজের ছিল না, না সে কোনো কৃষককে সিলেক্ট করেছে যে সবার জন্য খাবার জোগাড় করবে, না কোনো ডক্টরকে সিলেক্ট করেছে যে সবার দেখাশোনা করবে। এখন তোমাদের এখানে মরতেই হবে। তবে পেট্রা মনে করে সে যা করেছে মন থেকে করেছে। তারা বাংকারের মধ্যে অনেক ভালো সময় পার করেছে, একে অপরের দেখাশোনা করেছে, আর এখন যদি আগেরবারের মতো এবারও তাদের মরতে হয় তবে তার কোনো আফসোস থাকবে না। ঠিক তখনই সেখানে আকাশ থেকে একটা অ্যাটমিক বোমা এসে তাদের সামনে পড়ে।
জেমস বোমাটির বাটন প্রেস করতে গেলে সেখানে জিমিট এসে পড়ে। সে বলে, আমি এই 1 বছর অনেক কষ্ট করে আমার জীবন পার করেছিলাম, যার কারণ হলো জেমস। আর আমার বন্দুকে এখন একটা গুলি অবশিষ্ট আছে, যা আমি শুধু জেমসকে মারার জন্য রেখে দিয়েছিলাম। জিমিট জেমসকে শ্যুট করতেই যাবে, তখন বাকি সদস্যরা জেমসকে বাঁচাতে তার সামনে এসে পড়ে। আর এমনিতেও তারা সবাই এখানে মারা যাবে, তাই জেমস বোমার বাটনে প্রেস করে দেয়। সাথে সাথে তারা সবাই বোমার আঘাতে মারা যায়। এরপর দৃশ্য চলে আসে ক্লাসরুমে। সেখানে সবাই চিপকে জিজ্ঞেস করে, সে 1 বছর সেই আইল্যান্ডে কী করেছে? তখন চিপ বলে, আমি কল্পনা করেছি সেই আইল্যান্ডে আমার সাথে আসা সব ছেলেরা মারা গেছে, আর আমি শুধু একা সেই আইল্যান্ডে মেয়েদের নিয়ে মজা করেছি। তার কথা শুনে ক্লাসের সবাই হাসাহাসি করে। এরপর সবাই তাদের বই জমা দিয়ে যার যার মতো বাড়ির দিকে চলে যায়, কিন্তু পেট্রা সেখান থেকে যায় না। সে ক্লাসের দরজা বন্ধ করে দিয়ে জিমিটকে জিজ্ঞেস করে, তুমি সবসময় জেমসকে খারাপ চরিত্র কেন দিতে? জিমিট বলে, এটা আমি তোমাকে বলতে পারবো না। পেট্রা বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই এগুলো করছো, কিন্তু আমি জেমসকে ভালোবাসি, তুমি কখনো আমাকে পাবে না। এটা বলে পেট্রা জিমিটকে একটি কিস করে সেখান থেকে চলে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভাইরে ভাই, এই মুভিটার আগা মাথা আমি কিছুই বুঝতে পারি নাই। আপনারা যদি কিছু বুঝে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।